বিরসা মুন্ডা মূর্তি বিতর্কে এবার নয়া মোড়। তৃণমূলের পাশাপাশি এবার আদিবাসী সমাজের একাংশ বিরসা মূর্তি ইস্যুতে আন্দোলনে নামলো। এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 50,000 চিঠি লিখে ক্ষমা চাওয়ার জন্য আবেদন জানানোর উদ্যোগ নিল আদিবাসী সংগঠন। বিরসা মুন্ডা মূর্তি বিতর্কে শাসক বিরোধী দ্বন্দ্ব ক্রমশই বড় আকার নিচ্ছে বাঁকুড়ায়। গত 5ই নভেম্বর বাঁকুড়ার পুয়াবাগানে একটি মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি দাবি করে তাতে শ্রদ্ধা জানিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তারপর থেকেই শুরু হয় জোর বিতর্ক। কিন্তু ওই মূর্তিটি বীরসার নয়, সেটি আসলে একটি আদিবাসী শিকারীর মূর্তি, এমনই দাবি করে পরের দিন রাস্তায় নামে তৃণমূল। অমিত শাহর ছোঁয়া লাগা মূর্তিটিকে দুধ এবং গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করে তৃণমূল। কিন্তু উল্টে আবার 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে ওই মূর্তিস্থলেই হাজির হয়ে বিজেপি সাংসদ সুভাষ সরকার এবং বিজেপির অন্যান্য কর্মীরা ওই মূর্তিটিকেই পুনরায় আবার বিরসা মুন্ডারই দাবি করে শ্রদ্ধা জানানো হয়। এমনকি বিজেপির তরফ থেকেও তৃণমূলের পর শুদ্ধিকরণ করা হয় ওই মূর্তিটিকে। তৃণমূলের তরফ থেকে দুধ এবং গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হলেও বিজেপির তরফ থেকে শুদ্ধিকরণ করা হয়েছিল গোবর জল দিয়ে। তবে এখানেই থেমে থাকেনি বিষয়টি। এর 24 ঘন্টার মধ্যেই আদিবাসী সমাজের একাংশকে নিয়ে কুয়াবাগানে হাজির হয়ে ওই এলাকায় বিরসার সুবিশাল মূর্তি স্থাপনের কথা ঘোষণা করে দেয় তৃণমূল। তবে বিরসা মূর্তিকে নিয়ে এই দড়ি টানাটানির মাঝেই এবার আসরে নামলো আদিবাসী সমাজের একাংশ। তারা সরাসরি অমিত শাহকে চিঠি লিখে ক্ষমা চাওয়ার আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আদিবাসীদের দাবি, একটি প্রতীকী মূর্তিকে বিরসা মুন্ডা বলায় তাদের ভগবান বিরসা মুন্ডাকে অপমান করা হয়েছে, এর জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। এবং সেই ক্ষমা চাওয়ার আবেদন জানিয়েই এবার অমিত শাহকে 50,000 পোস্ট কার্ড পাঠাবে আদিবাসীদের ওই অংশ। এবং ইতিমধ্যেই ওই চিঠি লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। বাংলায় বিজেপির খুঁটি মজবুত করতে রাস ধরেছেন অমিত শাহ এবং তার টিম। চলতি মাসের শেষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার রাজ্যে আসতে পারেন এমনটাই জল্পনা চলছিল। কিন্তু গতকালকেই সেই জল্পনায় সিলমোহর দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক মাসেই বাংলায় আসবেন। তবে পরবর্তী দিনক্ষণ কি হতে চলেছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে খুব শীঘ্রই জেনে যাব আমরা, এমনটাই জানিয়েছেন এদিন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে আবার 21-এ রাজ্যের রাজনৈতিক পালাবদলের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট। এবার তাদেরও ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই তার কটাক্ষ, মানুষ পুরনো কাশন দিয়ে আর ঘাঁটবে না, বাংলায় মানুষ নতুন বিকল্প খুঁজছে। এদিন দিল্লিতে যাওয়ার আগে বিমানবন্দরে তিনি জানান, দলীয় কর্মসূচি নয়, দিল্লিতে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে। এর আগে একাধিকবার বৈঠক বাতিল হয়েছে, তাছাড়াও শারীরিক অসুস্থতার কারণে বারবারই যাওয়া হয়নি। এবং ঠিক এরপরেই বাম কংগ্রেস জোটকে তুলোধনা করে ছাড়েন দিলীপ ঘোষ। চোখ রাখবো পরবর্তী খবরে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পত্রাঘাত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের কাছে নেতাজির অন্তর্ধান রহস্যের উপর থেকে পর্দা সরানোরও আর্জি জানিয়েছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতেই ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লিখেছেন, আগামী 23 জানুয়ারি 2022 দেশজুড়ে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালিত হবে। নেতাজি শুধুমাত্র বাংলার সুপুত্রই নন, তিনি জাতীয় নায়কও। তাঁর নেতৃত্বে ব্রিটিশ শাসন উপড়ে ফেলতে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়ে চরম বলিদান দিয়েছেন হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। প্রত্যেক বছর দেশজুড়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়ে থাকে। নেতাজির জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি আমরা। বহুদিন ধরেই কেন্দ্র সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছি। তাই আমাদের দাবি, জাতীয় নায়ক সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান দিতেই আগামী 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক। এদিনের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতীয় ছুটি ঘোষণার দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে নেতাজির অন্তর্ধান রহস্যের উপর থেকে পর্দা সরানোর আর্জিও জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এই বিষয়ে বেশ কিছু গোপন ফাইল জনসমক্ষে এনেছে পশ্চিমবঙ্গ সরকার, এবার এই রহস্যের সমাধান করে তা জনসমক্ষে পেশ করুক কেন্দ্রীয় সরকার। এবং এই দুটি দাবি নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার শুধুমাত্র আর করোনা নয়, আরো 4টি সংক্রামক রোগকে এবার মহামারী তালিকাভুক্ত করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে রাজ্য সরকারের কর্মীরা অথবা তাদের বাড়ির সদস্যরা এই রোগে আক্রান্ত হলে সংশ্লিষ্ট ওই কর্মীকে 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। এবং এই সময়ের ছুটিকে কোয়ারেন্টাইন ছুটি হিসেবে গণ্য করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। গতকালকেই এই মর্মে নির্দেশিকা জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। এখন প্রশ্ন হলো, কি কি রোগের
ক্ষেত্রে এই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। এদিনের নির্দেশিকা অনুসারে করোনার পাশাপাশি সার্স, মার্স, সিসিএইচএফ, নোভেল ইনফ্লুয়েঞ্জা এই চারটি রোগে আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। এমনিতেই করোনা আক্রান্ত হলে 14 দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সেই নিয়ম আগে থেকেই মানছিল নবান্ন। কোনো কর্মী করোনা সংক্রমিত হলেই তাকে 14 দিন কোয়ারেন্টাইনে পাঠানো হতো। সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকেই অন্তত 3 দিন আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছিল, এমনকি পরীক্ষাও করানো হতো। শুধুমাত্র তাই নয়, কোনো কর্মচারীর পরিবারের সদস্য করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট ওই কর্মীকে কোয়ারেন্টাইনের জন্য ছুটি দেওয়া হতো। এবং এরপর থেকে করোনার পাশাপাশি এবার থেকে এই চারটি রোগের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কার্যকর করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওই নির্দেশিকাতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর মতো বিরাট আকার নিতে পারে সংক্রামক রোগ সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা। তাই এই সমস্ত রোগগুলির ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হলো। নির্দেশিকাতে বলা হয়েছে, এই রোগগুলিতে সংক্রমিত হয়ে কাজ করার অর্থ বাকি কর্মীদের ঝুঁকির মুখে ফেলা, এবং সেই কথাই মাথায় রেখেই এই ছুটির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনা আবহেই এবার গঙ্গাসাগরের মেলা হতে চলেছে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এই মেলা কিভাবে করা যায় সেই বিষয়ে আজ নবান্নে একটি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব ছাড়াও রাজ্য প্রশাসন এবং পুলিশের বড় কর্তাদের প্রায় সকলেই এই বৈঠকে উপস্থিত থাকবেন। থাকবেন দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনের সমস্ত কর্তারাও। তবে উল্লেখ্য, প্রায় 1 মাস ধরে চলে এই মেলা, তার প্রস্তুতিও শুরু হয়ে যায় প্রায় 1 মাস আগে থেকেই। দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষেরা আসেন এই মেলায়, তাদের জন্য অস্থায়ী থাকার এবং শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবারে গঙ্গাসাগরের মেলায় যথেষ্ট পরিমাণ আইসিইউ অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের একটি বড় টিম রাখা হবে। করোনা পরীক্ষারও ব্যবস্থা থাকবে, থাকবে আইসোলেশন সেন্টারও। কারো সামান্যতম উপসর্গ থাকলেই তাকে আইসোলেশন সেন্টার রেখে চিকিৎসা করা হবে। এবং আজকের এই বৈঠকে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার। চোখ রাখবো পরবর্তী খবরে। বিহারে ফের একবার ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট তথা বিজেপি। কিন্তু এবারে যথারীতি বিধানসভা ভোটে এনডিএ ক্ষমতায় ফিরে স্বাধীনতা পরবর্তী সময়ে গোটা ভারতের মধ্যে এবার ইতিহাস গড়ল বিহার। বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের শপথ গ্রহণের হাত ধরেই তৈরি হয়ে গিয়েছে নতুন মন্ত্রিসভা। কিন্তু আগের সরকারের থেকে নতুন সরকারের মন্ত্রিসভার গঠনে জল্পনা তৈরি হয়েছে অন্য জায়গায়। নীতিশ কুমারের নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারের বর্তমান মন্ত্রিসভা কার্যত মুসলিম প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে। এদিকে আবার সোমবার থেকেই পুরোদমে কাজ শুরু করতে চলেছে এই নয়া মন্ত্রিসভা। কিন্তু তাতে শুধুমাত্র মন্ত্রী না, মুসলিম সমাজ থেকে একজন বিধায়কেরও উপস্থিতি নেই, যা স্বাধীনতার পরবর্তী সময়ে বিহারের ইতিহাসে প্রথমবার এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রসঙ্গত, বিহারের মোট জনসংখ্যার 16% মানুষই মুসলিম। এবারের বিধানসভা ভোটে বিহারে 122 ম্যাজিক ফিগার এনডিএ জোট কোন রকমের ছুঁতে পারলেও বিজেপির খাতায় যায় 74 আসন, জেডিইউ এর দখলে 43 আসন এবং বাকি আসনগুলি গিয়েছে অন্য 2 শরিক দলের খাতায়। কিন্তু এই 4 দলের মধ্যেই কোনো মুসলিম বিধায়কই সদ্য সমাপ্ত বিহার নির্বাচনে জয়লাভ করতেই পারেনি, এবং তারই ফলস্বরূপ মুসলিম শূন্যই থেকে গিয়েছে বিহারের নবগঠিত মন্ত্রিসভা। তবে এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তত্ত্ব উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। অনেকেই বলছেন, গেরুয়া শিবির হোক কিংবা নীতিশ শিবির, 2 দলেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় হাতে গোনা মুসলিম প্রার্থীদের দেখা মিলেছিল। পাশাপাশি যে সমস্ত কেন্দ্র থেকে তাদেরকে দাঁড় করানো হয়েছিল সেই সমস্ত কেন্দ্র থেকেই তাদের জয়ের সম্ভাবনা একদমই ছিল না এমনটাই বললে চলে। এদিকে আবার জেডিইউ শিবির থেকে এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায় 11 মুসলিম প্রার্থীকে, যদিও তারা প্রত্যেকেই হেরে গিয়েছিল। এবং সেই কারণেই বিহারের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথমবার মুসলিম শূন্য থাকলো মন্ত্রিসভা। চোখ রাখবো পরবর্তী খবরে। 21 ভোটের আগেই গড়বেতার ডেরায় ফিরছেন সিপিএম এর প্রাক্তন দাপুটে নেতা সুশান্ত ঘোষ। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই তিনি গড়বেতায় ফিরছেন। মমতা সরকার দাবি করেছিলেন, সুশান্ত ঘোষ গড়বেতায় ফিরলে অশান্তি ছড়াতে পারে, এবং এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিযোগের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন বহিষ্কৃত এই সিপিএম নেতা। এবং সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন মিলেছে অনুমতি। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। গড়বেতায় যাতে সুশান্ত
ঘোষকে ফিরতে দেওয়া না হয় তার জন্য আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা সরকারের দাবি ছিল সুশান্ত ঘোষ গড়বেতায় ফিরলে আরো বেশি অশান্তি ছড়াবে, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবি এদিন খারিজ করে দেয় এবং সুশান্ত ঘোষকে গড়বেতায় ফেরার জন্য অনুমতি দিয়ে দেয়। তবে উল্লেখ্য, ডিসেম্বরে গড়বেতায় ফিরতে পারেন সিপিএম এর প্রাক্তন এই দাপুটে নেতা সুশান্ত ঘোষ, যিনি 2011 সালে বেনা চাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। এরপর 2012 সালে জামিন পান তিনি, কিন্তু গড়বেতে প্রবেশের অনুমতি পাননি প্রাক্তন সিপিএম সাংসদ। তারপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। প্রায় 8 বছর পর তিনি নিজের জেলায় ফিরতে চলেছেন। তবে সুপ্রিম কোর্টের এদিনের এই রায়ে রীতিমতো চাপে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। চোখ রাখবো পরবর্তী খবরে। পরপর 2 দিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 30,000 আশেপাশে। 4 মাস পর গত পরশুদিনকেই আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল 30,000-এরও নিচে। অনেকেই সেই সময় আশার আলো দেখছিলেন এবার তাহলে হয়তো করোনা শেষের শুরু, কিন্তু এদিনের রিপোর্টে রীতিমতো তারই ঘটল ছন্দপতন। এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট করোনার কবলে পড়তে হয়েছে 38,617 জনকে, যা আগের দিনের তুলনায় প্রায় 9,000 বেশি। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 89,12,908 জন। তবে আগের থেকে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। এদিনের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে প্রাণ হারাতে হয়েছে 474 জনকে। ফলে এখনো পর্যন্ত গোটা দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130,993 জন। তবে অন্যান্য দিনের মতো আজকেও সুস্থতার সংখ্যা করোনা আক্রান্তের চেয়ে বেশি। গত 24 ঘন্টাতে গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন 44,739 জন। ফলে এখনো পর্যন্ত প্রায় 83 লক্ষের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এবং এদিনের ICMR এর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট টেস্ট করা হয়েছে 9,37,279 জনের, এবং এখনো পর্যন্ত গোটা দেশে মোট করোনা টেস্ট করা হয়েছে 12,74,80,186 জনের। তবে দেশের পাশাপাশি অবস্থাটা খারাপ এরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেরও। স্বাস্থ্য দপ্তরের এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হতে হয়েছে 3,668 জনকে, এবং এই সংক্রমিতদের মধ্যে সব থেকে বেশি সংখ্যাটা রয়েছে কলকাতার। আজকের এই সংখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট করোনা আক্রান্ত হতে হলো 4,41,885 জনকে। পাশাপাশি আবার গত 24 ঘন্টায় করোনার কবলে পড়ে মোট প্রাণ হারাতে হয়েছে 54 জনকে। ফলে এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট প্রাণ হারাতে হলো 7,820 জনকে। তবে স্বস্তি দিয়েছে সুস্থতার হার। এদিনের তথ্য অনুযায়ী গোটা রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার রয়েছে 92.28%। এবং এদিনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে মোট টেস্ট করা হয়েছে 44,519টি, এবং গোটা রাজ্যে এখনো পর্যন্ত মোট টেস্ট করা হলো 53,45,681টি। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জেনে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আট রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটি দেখলে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। আর মাত্র 10 দিন বাজারে আসতে শুরু করেছে সৌভিক মাইতি এবং দেবজ্যোতি চক্রবর্তীর গবেষণার ফসল ফেলুদা পেপার পি। এই পেপার পি কয়েক মিনিটের মধ্যে জানিয়ে দেবে কোন ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। জানা যাচ্ছে প্রথম ব্যাচটি পাবে দিল্লির নাগরিকরা, ক্রমেই তা অন্যান্য শহরগুলিতে মিলতে চলেছে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজিতে কর্মরত হচ্ছেন সৌভিক এবং দেবজ্যোতি। মাস কয়েক আগেই তারা এই করোনা টেস্টের কিট অর্থাৎ পেপার পি তৈরি করেন তারা। একটি সাক্ষাৎকারে দেবজ্যোতি জানিয়েছিলেন তার ওই পিটির মূল নাম FNCS9 এডিটর লিঙ্কড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে, এবং যাকে বলা হচ্ছে সংক্ষেপে ফেলুদা। তাছাড়া এই ফেলুদাই তাদের প্রিয় চরিত্র, আর এই কারণেই তাদের পিটির এমন নামকরণ করেছেন। তবে উল্লেখ্য, বেসরকারি ল্যাবে যেখানে করোনা পরীক্ষা করাতে প্রায় 4,000 টাকা লাগে, সেখানে ফেলুদা টেস্টে লাগবে মাত্র 500 টাকা। গত 19 সেপ্টেম্বরই এই কিটকে সবুজ সংকেত দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এবার তা বাজারজাত হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ফেলুদা কিটটি অনেকটাই প্রেগনেন্সি কিটের মতো 100% নিখুঁত ভালোভাবে কাজ করে। ফলে ঘরে বসেই এবার থেকে করোনা পরীক্ষা করতে পারবেন আপনারা মাত্র 500 টাকার পরিবর্তেই। চোখ রাখবো পরবর্তী খবরে। আগামী 26 তারিখ দেশজুড়ে ঐক্যবদ্ধ সাধারণ ধর্মঘটের ডাক দিল দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। শুক্রবার ট্রেড ইউনিয়নগুলোর জাতীয় কনভেনশন থেকে 7 দফা দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির অভিযোগের আঙুল কেন্দ্রের শ্রমিক এবং কৃষক নীতি নিয়ে। এই ধর্মঘটের আহ্বায়ক CITU, AITUC, UTUC মতো বিভিন্ন সংস্থাগুলি। এই ধর্মঘটে দাবি তোলা হবে দেশের সাধারণ মানুষের মাথাপিছু আয়
বাড়ানোর জন্য ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বলছে করোনায় ধস দেশের অর্থনীতি জিডিপি তলানিতে চলে গিয়েছে, পাশাপাশি বেড়েছে কলকারখানা সহ নানান বেসরকারি সংস্থা ছাঁটাই, ছোট ব্যবসায়ীরও তীব্র সংকটে রয়েছে। এই অবস্থাতে মানুষের আয় বাড়াতেই এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। মূলত চারটি দাবি রাখা হবে আগামী 26 তারিখের এই ধর্মঘটে। সেগুলি হচ্ছে, প্রথমত, মনরেগা প্রকল্পে 200 দিনের কাজ নিশ্চিত করতে হবে, শুধুমাত্র গ্রামাঞ্চল নয় শহরেও এই ধরনের প্রকল্প চালু করতে হবে। দ্বিতীয়ত, শ্রম কোড বিল বাতিল করতে হবে, তিনটি কৃষি আইন বাতিল করতে হবে, এবং চতুর্থত, অসংগঠিত শ্রমিকদের সুরক্ষার জন্য সার্বজনীন পেনশন চালু করতে হবে এবং মাথাপিছু মাসিক 10 কেজি করে খাদ্যশস্য রেশন দিতে হবে প্রত্যেক শ্রমিককে। এবং এই সমস্ত দাবিগুলো নিয়েই আগামী 26 তারিখ গোটা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশের মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার যথারীতি মুসলিমদের নিয়ে বড়সড় বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূলই রাজ্যের সংখ্যালঘু ভোট পেয়ে আসছে অনেকটাই, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। কিন্তু সেই দাবি এবার হয়তো বদলাতে চলেছে, কারণ মাত্র কিছুদিন আগেই বিহারের বিধানসভা নির্বাচনে 20টি আসনে প্রার্থী দিয়ে 5টি দখল করেছে তারা, আরো 2টি আসনে খুব কম ভোটে হেরেছে। এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তারা প্রার্থী দিয়ে বেশ কিছু আসন জয়লাভের স্বপ্ন দেখছে মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। এবং এই মিম দলে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাবাতার কারণ হয়ে উঠেছে। ইতিমধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদে আসাউদ্দিন ঐসিকে নিয়ে সভা করার কথা ভাবছে মিম। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মূলত সংখ্যালঘু ভোটের কথা চিন্তা করেই এই 3টি জেলাতেই সমস্ত প্রার্থীদের কথা ভাবছে মিম। হায়দ্রাবাদ পুরসভা নির্বাচন শেষ হলেই মুর্শিদাবাদে আসবেন আসাউদ্দিন ওয়েসি। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই আসাউদ্দিন ওয়েসিকে নিয়ে একটি বড় ধরনের জনসভা করার পরিকল্পনা করছে রাজ্যের মিম। তাদের ধারণা, আসাউদ্দিন ওয়েসিকে নিয়ে সভা করলেই সংখ্যালঘু ভোটের মধ্যে একটা প্রভাব পড়বে এমনটাই আশাবাদী তারা। প্রত্যেকটি ব্লকে কনভেনারদেরকে বুথ কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বিজেপির সঙ্গে গোপন আঁতাত করেই এই খেলায় লিপ্ত হয়েছে মিম। বাংলায় মুসলিমরা এত বোকা নয়, যোগ্য জবাব দেবে। অন্যদিকে আবার তৃণমূলের জেলা নেতৃত্ব অশোক দাস বলেন, তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে, যে কেউ ভোটে লড়তে পারেন, তাতে তৃণমূলের কোন রকম ক্ষতি করতে পারবে না এমনটাই মনে করছেন তিনি। তবে রাজনৈতিক মহল মনে করছে, যদি মিম পশ্চিমবঙ্গে প্রার্থী দেয় তাহলে তৃণমূলের সংখ্যালঘু ভোট অনেকটাই কাটতে চলেছে এমনটাই মনে করছেন তারা। এবং যেটা রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্টই অশনি সংকেত। চোখ রাখবো পরবর্তী খবরে। বলিউডের অভিনেতা সোনু সুদের মুকুটে জুড়ল নতুন পালক, পাঞ্জাবের আইকন হিসেবে নিযুক্ত হলেন এই অভিনেতা। জাতীয় নির্বাচন কমিশন তাকে এই পদে নিযুক্তির কথা জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে কমিশনের পাঞ্জাবের চিফ ইলেকটোরাল অফিসার এস করুণা রাজু জানিয়েছেন, পাঞ্জাবের আইকন হিসেবে নিযুক্তির জন্য অভিনেতার নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল এবং সেটাই গৃহীত হয়েছে। সোনুর এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই তার অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন পাঞ্জাবের গভর্নর ভিপি সিং বদনরে, পাশাপাশি আবার রাজ্যপালকেও ধন্যবাদ জানিয়েছেন খোদ সোনু সুদ। লকডাউনের সময় এবং করোনা মহামারীর সময় সোনু সুদ কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আশা করি আপনারা প্রত্যেকেই দেখেছেন, এবং তারই ফলস্বরূপ এই যোগ্য সম্মান এদিন পেলেন সোনু সুদ। এবং এই সোনু সুদকে এবার পাঞ্জাবের আইকন হিসেবে নিযুক্ত করলো জাতীয় নির্বাচন কমিশন। চোখ রাখবো পরবর্তী খবরে। লক্ষ্য আগামী 2021 বিধানসভা নির্বাচন, এবং সেই লক্ষ্যে এবার মাঠে নেমে পড়ল বিজেপির পঞ্চপাণ্ডব। গত মঙ্গলবারে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল 5 নেতাকে 5টি জনের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাতের মধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন ওই 5টি নেতা, আর গতকাল সকাল থেকেই সেই কাজ শুরু করে দিলেন উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে আসা সংগঠনের কাজে দক্ষ বলে পরিচিত এই সমস্ত নেতারা। ইতিমধ্যে বিজেপির এই পঞ্চপাণ্ডবকে নিয়ে রীতিমতো জোরদার চর্চা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। মেদিনীপুর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধরকে। তার জোনের মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলা। রাঢ়বঙ্গ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির এসসি মোর্চার নেতা বিনোদ সোনকরকে। এই জোনে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। এছাড়া উত্তরবঙ্গ জোনে রয়েছে উত্তরবঙ্গের 8 জেলা নিয়ে গঠিত। উত্তরবঙ্গ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের নেতা হরিশ দ্বিবেদীকে। কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার নেতা দুষ্মন্ত গৌতমকে। এই জোনের মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু অংশ।
আর নবদ্বীপ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাওড়েকে। এই জোনের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ। গতকাল, আজ এবং আগামীকাল এই তিন দিন ধরে পাঁচটি জোনের দায়িত্বপ্রাপ্ত এই নেতারা দলের সংগঠন নিয়ে পর্যালোচনা করবেন। প্রত্যেকটি জেলায় জেলায় ঘুরে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মুখোমুখি কথা বলবেন তারা, এবং এরপরেই সেই রিপোর্ট তৈরি করে পাঠাবেন দিল্লিতে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এদিকে আবার অন্য রাজ্যের বিজেপি নেতাদের রাজ্যের সফর নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে শাসক দল তৃণমূল। তারা বলছে বহিরাগতদের নিয়ে এসে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেছেন এই অশান্তি ছড়ানোর যেভাবে চেষ্টা চলছে তা অবশ্যই রুখতে হবে। তবে বিজেপির এই পঞ্চ পাণ্ডবকে নিয়ে রীতিমতো এখন জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চোখ রাখবো পরবর্তী খবরে। নতুন করে করোনা ভাইরাসের তাণ্ডব রুখতে এবার আরো একবার লকডাউন ঘোষণা করতে বাধ্য হলো আরো এক দেশ। এখনো পর্যন্ত ইরানে ক্রমশই করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত চব্বিশ ঘন্টাতে করোনার কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে 482 জনকে এবং ঠিক একই সময়ে আক্রান্ত হতে হয়েছে 13,352 জনকে। এবং এই করোনা পরিস্থিতির মোকাবিলার জন্যই আগামী শনিবার থেকে রাজধানী তেহরান সহ 150 শহরে লকডাউন কার্যকর করার ঘোষণা করে দিল ইরান সরকার। এবং ইরানে এই লকডাউন ঘোষণা করা হয়েছে অনির্দিষ্ট কালের জন্যই। তবে করোনা রুখতে লকডাউনের পাশাপাশি গত মঙ্গলবার থেকেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিটের উদ্বোধন করেছে ইরান। এই কিটের সাহায্যে 15-20 মিনিটের মধ্যেই করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে ইরান। এবং ইরানের অবস্থা আবারও একবার ক্রমশ খারাপ হতে চলায় এই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার যথারীতি একটুর জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। গত মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব খুশবু সুন্দর। বুধবার সকালে তামিলনাড়ুর মেলমারু ভাতুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি, যদিও অল্পের জন্য বেঁচে গিয়েছেন খুশবু সুন্দর। ধন্যবাদ জানিয়েছেন ভগবান মুরুগান এবং তার অনুরাগীদের। বিজেপি নেত্রী খুশবু সুন্দর জানিয়েছেন ভগবান মুরুগান আমাদের বাঁচিয়েছেন। বুধবার সকালে গাড়িতে চেপে কুড্ডালোর জেলায় যাচ্ছিলেন খুশবু। ভেরিভেল যাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন তিনি। রাজধানী চেন্নাই থেকে প্রায় 97 কিলোমিটার দূরে মেলমারু ভাতুরের কাছে খুশবু সুন্দরের গাড়িতে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। ট্যাঙ্কারের ধাক্কায় খুশবুর গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত গাড়ির দুটি ছবি টুইটারে আপলোড করেছেন খুশবু সুন্দর এবং লিখেছেন মেলমারু ভাতুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিলাম, একটি ট্যাঙ্কার আমাদের সজোরে ধাক্কা মারে। পুলিশ দুর্ঘটনা তদন্ত শুরু করেছে, ভগবান মুরুগান আমাদের বাঁচিয়েছেন। তবে এদিন একটুর জন্য বেঁচে গেলেন এই বিজেপি নেত্রী। চোখ রাখবো পরবর্তী খবরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দুর সমর্থনে আমরা দাদার অনুগামীদের পক্ষ থেকে পোস্টার ব্যানার পড়ছে গত কয়েক মাস ধরেই। এবার দাদার অনুগামীদের ব্যানার পড়লো বনগার বুকে, জানিয়ে ফের একবার শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বনগাতে বাটার মোড় এলাকায় যশোর রোডের উপরে একটি গাছে দাদার অনুগামীদের পক্ষ থেকে একটি ফ্লেক্স টাঙানো হয়েছে। সেই ফ্লেক্সে লেখা রয়েছে দাদার হয়ে চলবো মোড়া, দাদার হয়ে লড়বো, দাদার হয়ে বলবো মোড়া জিতবো মোড়া, সৌজন্য দাদার অনুগামী। জানিয়ে রীতিমতো ফের একবার অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে আবার বেশ কিছুদিন পরে অবশেষে গতকালকে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন উনি অর্থাৎ শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলুন কি করবেন, তাহলেই সব মিটে যায়, সবাইকে উদ্বেগে রাখাটাই এখানে হচ্ছে রাজনীতি। শুভেন্দু অধিকারীকে নিয়ে এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল দুই দলে রীতিমতো ধন্দে পড়েছে। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীকে নিয়েই গতকালকে মুখ খুলেছেন বীরভূমের দাপুটি নেতা তথা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুভেন্দু দলে ছিল আছে টানাপোড়েনের মাঝে আহমেদপুরের সভা থেকে, এমনই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ফের বললেন পতাকা ছাড়া সভা করাটা কোনো বিষয় নয়, যদিও শুভেন্দু অধিকারী দল ছাড়লেও তা কোনো রকমের ফ্যাক্টর হবে না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও এদিন যথারীতি কটাক্ষ করেছেন তৃণমূলের এই দাপুটি নেতা। সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন দিলীপ ঘোষের বাংলাকে গুজরাট বানিয়ে দেওয়ার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন বাংলায় বাইরে থেকে হিন্দিভাষী লোক এনে কোনো রকম লাভ হবে না, এখানে তা কখনোই করা যাবে না, বাংলার মানুষ এসব আটকে দেবে, এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। পরবর্তী খবরে, আকাশ পরিষ্কার, অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা 1-3 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-4 দিনের মধ্যেই রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপরে অবস্থান করছে। অন্যদিকে আবার তামিলনাড়ু
উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উপরে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিনের আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আবহাওয়া শুকনো থাকবে, কোথাও কোন রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 2 থেকে 4 দিনের মধ্যে এলাকার রাতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে, কোন রকমের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী 2 থেকে 4 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অর্থাৎ এক কথায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ঝড় বৃষ্টির কোন রকমের সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিনে আরও বেশি